আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপত্রী সোমা চট্টোপাধ্যায় কোভিড-19 মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন সামাজিক দূরত্ব বজায় রাখতে দুগজ দূরত্ব মেনে চলুন হাত এবং মুখ পরিষ্কার রাখুন ১৮ বছরের উপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ অবশ্যই গ্রহণ করবেন এদিকে কেন্দ্রীয় সরকার কোভিড-19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে এই হেল্পলাইন নম্বরগুলি হল 011-2397-8046 এবং 1075 অন্যদিকে ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-03812-325879 এবং 8794534501 রাজ্যে রেজার কাজে শ্রমিকদের মজুরি যথাসময়ে দেওয়ার ক্ষেত্রে যাতে বিলম্ব না হয় তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা যা রেজার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের যথাসময়ে মজুরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে বলেই মত পর্যবেক্ষকদের যথাসময়ে রেজার মজুরি প্রদান নিশ্চিত করতে রাজ্য সরকার সমস্ত কম্পিউটারের সিস্টেম কার্যকর করার দায়িত্ব দিয়েছে ডিস্ট্রিক্ট প্রোডাক্ট কোঅর্ডিনেটর বা প্রোগ্রাম অফিসারকে যদি সময়ে মজুরি না দেওয়া যায় তাহলে যে কর্মী বা আধিকারিকের জন্য বিলম্ব ঘটল তাদের থেকেই সরকার ক্ষতিপূরণের টাকা উদ্ধার করবে এমজিএন রেগা আইনের তিন নম্বর সেকশনের কথা উল্লেখ করে রাজ্য সরকার বলেছে রেগার কাজে শ্রমিকদের মজুরি সপ্তাহে প্রদান করতে হবে যদি কোনো কারণে তা না হয় তাহলে মাস্টার রোল ক্লোজারের 15 দিনের মধ্যে সেই মজুরি দিতে হবে শ্রমিকদের নতুবা ক্ষতিপূরণ হিসেবে 16তম দিন থেকে মোট টাকার উপর দৈনিক 0.05% হারে সুদ দেওয়া হবে রাজ্যে এফসিআই এর মাধ্যমে ধান কেনা গতকাল থেকে শুরু হয়েছে অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও রাজ্য সরকার কৃষকদের স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে বলে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানান গতকাল সচিবালয়ে খাদ্যমন্ত্রী আরো বলেন রাজ্যে একসাথে 19টি কেন্দ্র স্থাপন করা হবে প্রত্যেকটি কেন্দ্রে কৃষকরা তাদের ফলন নিয়ে এসে বিক্রি করতে পারবে প্রথম ধাপে গতকাল দুটি স্থানে সোনামুড়া এবং উদয়পুরে এই ধান ক্রয় শুরু হয়েছে মন্ত্রী আরো বলেন একসময় 1000 টাকা কুইন্টালের ধান এখন 1868 টাকায় বিক্রি করছেন কৃষকরা এবার রাজ্য সরকার 20,000 মেট্রিক টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের কৃষি দপ্তর কিষাণ ট্রেনের মাধ্যমে 180 মেট্রিক টনের বেশি কাঁঠাল এবং আনারস রাজ্যের বাজারে বাইরে রপ্তানি করবে প্রথম ট্রেনটি আগরতলা রেল স্টেশন থেকে 11 জুন নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে জুন ও জুলাইয়ে নয়াদিল্লি এবং পশ্চিমবঙ্গের জন্য প্রায় 12টি ট্রেনে এই পণ্যগুলি যাবে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার চিন্তাধারা করতে এবং তাদের সাথে রয়েছে সরকার এই প্রথম রাজ্য থেকে কৃষক ট্রেন চালু হচ্ছে এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজের 7 লক্ষ পরিবারকে ফুড প্যাকেট দেওয়ার কর্মসূচি চলছে তাতে অন্যান্য খাদ্য সামগ্রীর পাশাপাশি 3 কিলো আলু এবং 2 কিলো পেঁয়াজও দেওয়া হচ্ছে এখনও যেসব পরিবারের কাছে সেই ফুড প্যাকেট পৌঁছয়নি তাদের কাছে বাকি সমস্ত সামগ্রী পৌঁছে যাবে তবে স্থানীয় বাজারে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে এবার 3 কিলো আলু এবং 2 কিলো পেঁয়াজের দাম পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আগামী 24 এবং 25 জুন এডিসির অধিবেশন আহ্বান করেছেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা আগামী 24 জুন সকালে 11টায় খুমুলুংস্থিত পরিষদীয় ভবনে এই অধিবেশন শুরু হবে গতকাল পরিষদীয় সচিব কে দেববর্মা এক বিজ্ঞপ্তিতে সংবাদ জানিয়েছেন গ্রহাণু খোঁজার কাজে অবদানের জন্য রাজ্যের 5 বিজ্ঞান কর্মীকে স্বীকৃতিস্বরূপ শংসাপত্র দিল নাসা নাসার পক্ষ থেকে এই শংসাপত্র পাঠানো হয়েছে এই 5 জন হলেন অনিন্দিতা জমাতিয়া তিলোত্তমা চৌধুরী সৌরদীপ সাহা শঙ্খনীল চক্রবর্তী এবং অয়ন সাহা নাসার পনস্টার টেলিস্কোপে তোলা 104টি ছবি বিশ্লেষণ করে এই টিম দুটি অজানা বস্তুকে চিহ্নিত করতে পেরেছে নাম দেওয়া হয়েছে আইভিএস 1007 এবং আইভিএস 1009 গত 3 থেকে 28 মে পর্যন্ত এই গ্রহাণু খোঁজার কাজ করেছেন তারা কোভিড-19 থেকে সুস্থতার জাতীয় হার বর্তমানে 94.29% গত 24 ঘণ্টায় 1,82,000েরও বেশি রোগী সুস্থ হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশে 63 দিন পরে দৈনিক 1 লক্ষেরও কম মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন গত 24 ঘণ্টায় 86,498 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা হ্রাস পেয়ে 13,03,702 হয়েছে গত 24 ঘণ্টায় 2,113 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে রাজ্যে গতকাল কোভিড আক্রান্ত হয়ে আরো 5 জনের মৃত্যু হয়েছে এদিকে গতকাল একদিনে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়েছেন 700 জন স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয় গতকাল মোট 15,873 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল এর মধ্যে পশ্চিম জেলাতে আক্রান্ত হয়েছেন 279 জন গতকাল একদিনে সুস্থ হয়েছেন 861 জন রাজ্যে বর্তমানে 5,152 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে কোভিড থেকে সুস্থতার হার 89.79% প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন
সাতটি সংস্থা টিকা তৈরির কাজ করছে এবং তিনটি টিকার পরীক্ষা চলছে। তিনি বলেন নাজল বা নাকের মাধ্যমে ব্যবহারযোগ্য টিকা নিয়েও গবেষণা চলছে। তিনি বলেন শিশুদের টিকাগুলির নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন কোভিডের জন্য ভারতে তৈরি দুটি ভ্যাকসিন দেশে চালু করা হয়েছে। কেন্দ্র কোভিড-19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন বিভাগের মাধ্যমে এই হেল্পলাইন নম্বর সম্পর্কে সচেতনতা প্রচার করছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইনটি হল 1075, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ডলাইন নম্বর হল 1098। দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর 14567, মানসিক স্বাস্থ্য স্নায়বিক ইনস্টিটিউট নিমান্সের হেল্পলাইন নম্বর 0804611007, আয়ুষ কোভিড-19 কাউন্সিলিং হেল্পলাইন নম্বর হল 1443, মাই গভ হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক নম্বর 9013151515, ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112, 03812, 32587 এবং 87945345401। জাতীয় দাবা প্রতিযোগিতার অনুরোধে 18 বছরের আসরে এবার ত্রিপুরা থেকে 9 জন দাবারু লড়াই করবে। এর মধ্যে 4 জন রাজ্যভিত্তিক আসর থেকে নির্বাচিত হয়েছে। তারা হল শুভ্রনীল মজুমদার, সোহম নাগ, আন্তর্জাতিক দাবারু আশিয়া দাস এবং অরুণিকা ঘোষ। অপর 5 জন বিশেষ কোটায় এন্ট্রি পেয়েছে। তারা হল অনুরাগ ভট্টাচার্য, দিগন্ত রায়, দেবলীনা কুন্ডু, মুস্কান দেবনাথ ও রাজবীর আহমেদ। আগামীকাল অনলাইনে জাতীয় আসর শুরু হচ্ছে। ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের সচিব দীপক সাহা এ খবর জানিয়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল 8:30 থেকে আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 14 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।